সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে ফিটাল সার্কুলেশন। তো ফিটাল সার্কুলেশন কেন আলাদা, এটা আমাদের সবার আগে বোঝা উচিত, আমাদের চিন্তা করতে হবে। ফিটাল সার্কুলেশন এর জন্য আলাদা যে আমাদের অ্যাডাল্ট সার্কুলেশনে আমাদের যে ব্লাডটা পিউরিফাইড হয় সেটা গিয়ে সেটা হয় কি লাংসে। লাংসে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, আমাদের রক্তে অক্সিজেন আসে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড লাংস থেকে বিদায় হয়। কিন্তু বাচ্চাদের লাংস, বাচ্চা তো শ্বাস নিতে পারে না, বাচ্চাদের লাংস ফাংশনিং থাকে না, যে কারণে বাচ্চা তার সব অক্সিজেনের জন্য তার মায়ের অক্সিজেনের উপর ডিপেন্ড করে এবং তার যে বর্জ্য তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড সেটা আবার মায়ের শরীরে ফেরত দেয়। তো এই যে অক্সিজেন যাওয়া এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ফেরত দেওয়া, এই পুরো প্রক্রিয়াটা ঘটে প্লাসেন্টাতে। তো প্লাসেন্টা থেকে বাচ্চার শরীরে যে কানেকশন থাকে জন্মের আগে, জন্মের পরবর্তী সময়ে সেটা আর দরকার হয় না, তখন সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ফিটাল সার্কুলেশন এবং অ্যাডাল্ট সার্কুলেশনের মধ্যে যে চেঞ্জটা হয় সেটাকে আমাদের পাঠ্যক্রমে আমরা সেটাকে বলি সার্কুলেটরি চেঞ্জেস আফটার বার্থ। তো আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়েই পড়বো। তো আগে আমরা একটু দেখে নেই অ্যাডাল্ট সার্কুলেশন কী ধরনের আছে সেটা আমরা একটু দেখি। অ্যাডাল্ট সার্কুলেশনে যেটা হয় সেটা হলো যে আমাদের লাংস থেকে, এই লাংস থেকে আমাদের ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে, চারটা পালমোনারি ভেইন আছে, ভেইন দিয়ে আমাদের এই লেফট এট্রিয়ামে চলে আসে। লেফট এট্রিয়াম থেকে যায় লেফট ভেন্ট্রিকলে, এই লেফট ভেন্ট্রিকল থেকে আবার এই ব্লাডটা আবার এই যে আর্টস অফ অ্যাওরটা, অ্যাওরটা দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পুরো শরীরে যখন ছড়াইয়ে পড়ে তখন এই শরীরের নিচের অংশে ছড়াইয়ে পড়ে, শরীরের নিচের অংশে ব্লাড অক্সিজেনেটেড ব্লাড এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড তৈরি হয় এবং সেটা নিচের অংশ থেকে যে ইনফিরিয়ার ভেনাকাভা দিয়ে আবার চলে আসে এই যে রাইট এট্রিয়ামে, এবং শরীরের উপরের অংশ থেকে ব্লাডটা চলে আসে রাইট এট্রিয়ামে সুপিরিয়র ভেনাকাভা দিয়ে। আসার পরে এই 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 যে আমরা নীল দেখতে পাচ্ছি এই অংশটা হলো কার্বন ডাইঅক্সাইড এনরিচড ব্লাড, এই ব্লাডটা এরপরে চলে যায় রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে এটি আবার পালমোনারি ট্রাঙ্ক হয়ে রাইট পালমোনারি, লেফট পালমোনারি এবং রাইট পালমোনারি দিয়ে লাংসে গিয়ে আবার সেখানে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে আবার এখানে ফেরত আসে। এটা হলো আমাদের অ্যাডাল্ট সার্কুলেশন। তো ফিটাল সার্কুলেশনটা কী হয়, ফিটাল সার্কুলেশন মূলত যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন তার কোনো শ্বাস প্রশ্বাস থাকে না, তার এই লাংসটা খুব একটা কাজ করে না, একটা অ্যাজ ইউজুয়াল অর্গান হিসেবে কাজ করে, কিন্তু এখানে অক্সিজেন এক্সচেঞ্জ কোনো ঘটনা এখানে ঘটে না। সেক্ষেত্রে যেটা হয় মায়ের শরীর থেকে যে ব্লাডটা আসে অক্সিজেন এনরিচড ব্লাড সেটা এই যে আম্বিলিকাল যে আমরা ভেইন দেখতে পাচ্ছি, আম্বিলিকাল ভেইন দিয়ে এই লিভারের এখানে চলে আসে, লিভারের এই সার্ফেসে চলে আসলে এখানে এই পোর্টাল ভেইন যে ফিটাসের যে ফিটাসের যে গার্ড থাকে সেই গার্ড থেকে ভেইনটাকে কালেক্ট করে নিয়ে আসে পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইন এসে এই আম্বিলিকাল ভেইনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তার সে নাম নেয় ডাকটাস আর্টেরিওসাস। এই ডাকটাস আর্টেরিওসাস পরবর্তীতে গিয়ে ইনফিরিয়ার ভেনাকাভায় ড্রেন করে। তাহলে দেখো এখানে সে প্রথমে আসলো আম্বিলিকাল ভেইন দিয়ে, আম্বিলিকাল ভেইন দিয়ে এসে সে পোর্টাল ভেইনের সাথে যুক্ত হয়ে ডাকটাস ভেনোসাস ফর্ম করে সে ইনফিরিয়ার ভেনাকাভায় গেল। তাহলে এই অক্সিজেন যে ব্লাডটা আসলো সেটা মায়ের শরীর থেকে অক্সিজেন এনরিচড, সে পোর্টাল ভেইন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড এনরিচড ব্লাডের সাথে সে ফার্স্ট মিক্স হইলো, তারপরে আবার ইনফ্রিয়ার ভেনাকাভায় যখন আমার লোয়ার লিম্ফ থেকে কার্বন ডাইঅক্সাইড এনরিচড ব্লাডটা আসে সে এসে আবার এখানে মিশলো। তাহলে এরপরে ইনফ্রিয়ার ভেনাকাভা দিয়ে সে চলে যায় লেফট রাইট হার্টে। তো এই যে আমাদের ফিটাল যে ব্লাডটা যাচ্ছে অক্সিজেন এনরিচড সেটা সম্পূর্ণভাবে অক্সিজেন এনরিচড না, দে আর মিক্সড উইথ কার্বন ডাইঅক্সাইড এনরিচড ব্লাড। তো আমরা সেটা পরবর্তীতে জিজ্ঞাসা করবো যে কোন কোন সাইটে কার্বন ডাইঅক্সাইডের সাথে ফিটাল অক্সিজেনেটেড ব্লাডের মিক্সচার ঘটে। তো আমরা দেখছি এখানে একটা পোর্টাল ভেনের সাথে এখানে একটা ইনফ্রিয়ার ভেনাকাভা, এবার সে আমার হার্টে, হার্টে যখন আসে হার্টে এসে সে রাইট ভেন্ট্রিকলে আসে। আমরা দেখছিলাম অ্যাডাল্ট ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সরাসরি রাইট এট্রিয়ামে আসে, রাইট এট্রিয়াম থেকে সরাসরি ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে চলে আসে, আমরা অ্যাডাল্টে সেটা দেখেছি। কিন্তু ফিটাসে যেটা হয় সেটা রাইট ভেন্ট্রিকলে যখন রাইট এট্রিয়ামের যে ব্লাডটা আসে সেই ব্লাডের ইনফ্রিয়ার ভেনাকাভাজে যে ব্লাডটা আছে সেই ব্লাডটা মূলত এখান থেকে ফোরামেন ওভেল, আমরা বলছিলাম যে নিচে সেপ্টাম প্রাইমাম এবং উপরে সেপ্টাম সেকান্ডামের মাঝখানে একটা ছিদ্র থাকে ফোরামেন ওভেল, এই ওভেল ফোরামেন থেকে রাইট এট্রিয়ামের ব্লাডটা লেফট এট্রিয়ামে চলে যায়। তাহলে এই প্রথম একটা সমস্যা আমরা দেখতে পাইলাম যে এটা বাচ্চা অ্যাডাল্টের ক্ষেত্রে পুরো ব্লাডটা নিচের থেকে নেমে আসতো ভেন্ট্রিকলে, এখন সে এট্রিয়াম থেকে এট্রিয়ামে চলে যাচ্ছে, রাইট এট্রিয়াম থেকে
লেফট এট্রিয়ামে চলে যাচ্ছে, লেফট এট্রিয়ামে চলে গেল, এটা একটা পিকিউলারিটি ইন দ্য ফিটাল সার্কুলেশন। তাহলে লেফট এট্রিয়ামে চলে গেল, লেফট এট্রিয়ামে চলে যাওয়ার পরে সেই ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে চলে যায়। আমরা দেখেছি লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা আসে সেই ব্লাডটা পাম্প হয়ে অ্যাসেন্ডিং অ্যাওরটা, আর্চার অ্যাওরটা, ডিসেন্ডিং অ্যাওরটা দিয়ে চলে যায়। এখানেও ফিটাল সার্কুলেশনের অংশটুকু সেরকমই হয়। তো যখন এখানে চলে আসলো ব্লাডটা পুরো শরীরে চলে আসলো, এরপরে এই যে চলে আসলো সার্কুলার ডিসেন্ডিং অ্যাওরটা যে চলে আসলো, ডিসেন্ডিং অ্যাওরটার পরের দিকে এসে সে আবার এখানে আম্বিলিকাল আর্টারি ফর্মেশন করে। এই আম্বিলিকাল আর্টারিগুলো আবার এই কার্বন ডাইঅক্সাইড এনরিচড ব্লাড সে প্লাসেন্টা নিয়ে আসে, প্লাসেন্টা গিয়ে আবার এক্সচেঞ্জ হয়। গেল এটা গেল যে ব্লাডটা আসলো ইনফ্রিয়র ভেনাকাবাদি, সেটা এবার আসি সুপিরিয়র ভেনাকাবাদি যে ব্লাড। তাহলে আমাদের ফিটাসে যে ব্লাডটা তাহলে সুপিরিয়র বডির আপার পার্ট থেকে আসলো, সেটা সুপিরিয়র ভেনাকাবা হয়ে আসলো, সুপিরিয়র ভেনাকাবা হয়ে রাইট এট্রিয়ামে আসলো। রাইট এট্রিয়াম থেকে এটা আমাদের অ্যাডাল্ট সার্কুলেশন আমরা দেখছি এটা রাইট ভেন্ট্রিকলে চলে যায়। এখানেও সুপিরিয়র ভেনাকাবা থেকে যে ব্লাডটা আসে সেই ব্লাডটা এবং ইনফ্রিয়র ভেনাকাবা যে ব্লাড সেই ব্লাডের কিছু অংশ চলে যায় রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকাল সে পালমোনারি ট্রাঙ্ক হয়ে, আমরা অ্যাডাল্টে যেটা দেখছিলাম সেটা হলো পালমোনারি ট্রাঙ্ক হয়ে আমাদের চলে যাচ্ছে পালমোনারি আর্টারি হয়ে দুটো লাংসে। যেহেতু ফিটাসে লাংসের খুব একটা কাজ নয়, সে একটা অর্গান হিসেবে যতটুকু ব্লাড দরকার ততটুকুই নেয়। তো এখানে বাকি ব্লাডটা, এখানে ছোট্ট একটা ডাক্ট আছে, এই যে পালমোনারি ট্রাঙ্ক থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা এর মাঝে যে কানেকশনই এই যে ছোট্ট ডাক্ট, এটার নাম হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস। এই ডাক্টাস আর্টেরিওসাস থেকে ব্লাডটা এখানে চলে যায়। তাহলে ডাক্টাস আর্টেরিওসাস থেকে ব্লাডটা চলে যাচ্ছে কোথায়, ডিসেন্ডিং অ্যাওরটায়। তাহলে আমাদের যেটা দেখলাম সেটা হলো যে ফিটাল ব্লাড, যেটা ফিটাল অক্সিজেনেটেড ব্লাড যেটা মায়ের শরীর থেকে আসে আম্বিলিকাল ভেন দিয়ে, সে প্রথমে ইমপিউরিফাইড হয় পোর্টাল ব্লাড দিয়ে পোর্টাল সার্কুলেশনে, দ্বিতীয়বার হয়ে ইনফিরিয়ার ভেনাকাবা থেকে, তৃতীয়বার এখানে হার্টে এসে সুপিরিয়ার ভেনাকাবা ব্লাডের সাথে সে অ্যাডমিক্সচার করে। এরপরে যখন সে রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকলে আমাদের দেখছি আমরা পালমোনারি ভেইনগুলো এসে রাইট এট্রিয়ামে, সরি লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়ামে পালমোনারি ভেইন দিয়ে থেকে লেফট এট্রিয়ামে এসে আবার একটা মিক্সচার হচ্ছে। এটা গেল মিক্সচার। তারপরে আবার হলো গিয়া যখন এখান থেকে সে ডাক্টাস আর্টেরিওসাস যায়, ডাক্টাস আর্টেরিওসাস মূলত এখানে আসছিল কার্বন ডাইঅক্সাইড এনরিচ ব্লাড, এখানে অক্সিজেন এনরিচ ব্লাড মিক্সড হয়ে একটু মানে মিক্সচার টাইপের ব্লাড, সেই ব্লাডটা গিয়ে আবার এখানে গিয়ে আবার মিক্স হচ্ছে। তাহলে এই যে পিউরিফাইড অক্সিজেন এনরিচড ব্লাডটা সে আস্তে আস্তে মিক্সচার ব্লাড হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড মিক্সচার ব্লাড। তাহলে এই যে ফাইনালি যে ব্লাডটা আমরা পাই সেটা অনেক জায়গায় মিক্সচার হয়। তাহলে কয় জায়গায় হলো, এক দুই তিন চার পাঁচ, মোট পাঁচ জায়গায় আমাদের এটা হলো। তাহলে এরপরে জন্মের পরবর্তীতে, জন্মের পরবর্তীতে ফিটাল সার্কুলেশনে কী কী চেঞ্জ আসে সেটা নিয়ে আমাদের কথা। তাহলে আমাদের যে জন্মের আগে যে সার্কুলেশন ছিল সেই সার্কুলেশন আমাদের ছিল এখানে আম্বিলিকাল ভেইন ছিল, সেই আম্বিলিকাল ভেইনটা জন্মের পরবর্তীতে এটা বন্ধ হয়ে যায়, আর এদিকে আম্বিলিকাল আর্টারি ছিল এটাও বন্ধ হয়ে যায়, এদিকে যেটা ছিল ডাক্টাস আর্টারিওসাস এটাও বন্ধ হয়ে যায়, এবং এখানে যে ফোরামেন ওভাল ছিল সেই ফোরামেন ওভাল বন্ধ হয়ে যায়। তাহলে এখন তোমাদের জন্য পরীক্ষা প্রশ্ন থাকে যে আম্বিলিকাল ভেইন বন্ধ হয়ে যাওয়ার পরে সে কী নাম নেয়। আম্বিলিকাল ভেইন বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা নাম নেয় সেটা নাম হলো লিগামেন্টাম টেরিস হেপাটিস, আর এখানে যে ডাক্টাস ভেনোসাস ছিল সেটা মূলত লিগামেন্টাম ভেনোসাস নামেই থেকে যায় লিভারের অ্যান্টেরিয়র সার্ফেসে। আর এদিকে যে আমাদের আম্বিলিকাল আর্টারি ছিল, আম্বিলিকাল আর্টারির ডিস্টাল পার্টটা ভ্যানিশ হয়ে যায় এবং প্রক্সিমাল পার্ট, প্রক্সিমাল পার্টটা হয়ে যায় সুপিরিয়র ভেসিকাল আর্টারি, ভেসিকাল মানে এটা টেস্টিস সাপ্লাই দেয়, সুপিরিয়র ভেসিকাল আর্টারি নামে থেকে যায়। আর এখানে যে ছিল আমাদের ডাক্টাস আর্টেরিওসাস এটা পরবর্তী লিগামেন্টাম আর্টেরিওসাম হয়ে যায়, লিগামেন্টাম আর্টেরিওসাম, আর ফোরামেন ওভাল এটা পুরোপুরি মিশে যায়। এই হলো আমাদের চেঞ্জ, জন্মের পরে এই চেঞ্জগুলো হয় এবং পরবর্তীতে কীভাবে চেঞ্জ হয় এটা অনেকগুলো ফ্যাক্টর আছে, এক একটার ক্ষেত্রে এক একটা ফ্যাক্টর আছে। যেমন এই যে আমাদের ডাক্টাস আর্টেরিওসাস আছে এটা বন্ধ হয় একটা একটা ইসের প্রভাবে, যে একটা কেমিক্যালসের প্রভাবে, সেই কেমিক্যালস হলো গিয়ে তোমার ব্রাডিকাইনিন, ব্রাডিকাইনিন, এটা ব্রাডিকাইনিনের প্রভাবে এটা বন্ধ হয়ে যায়। আর এই যে ফোরামেন ওভাল এটা মূলত মেকানিক্যাল ফোর্স যখন এদিকে বেড়ে যায় তখন এটা আস্তে আস্তে ফোরামেন ওভালটা বন্ধ হয়ে যায়। আর এদিকে যে আর্টারিটা যে আম্বিলিকাল ভেইন যেটা ছিল এটা মূলত আস্তে আস্তে, যেহেতু ব্লাড আসে না সার্কুলেশন নাই, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর আম্বিলিকাল আর্টারি যেটা ছিল সেটা অক্সিজেনের অভাবে এটা বন্ধ হয়ে যায়। তো এরকম বিভিন্ন বিষয় আছে, এগুলো তোমরা পরবর্তীতে শিখবা।
সবাইকে ধন্যবাদ।